ডিজিটাল বাংলাদেশের পর এবার আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জোর দেওয়া হয়েছে। ইস্তেহারের প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে দুর্নীতি প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান ও আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারের প্রধান দিকগুলোর কথা জানাচ্ছেন নাজিব বেগ। প্রায় 12 কোটি ভোটার সামনে রেখে বেশ কিছু জনগুরুত্বপূর্ণ বিষয়কে বিশেষ অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহারে বিভিন্ন লক্ষ্যমাত্রা তুলে ধরেছে টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ, এই 4টি প্রধান বিষয়ের সমন্বয়ে এবারের ইশতেহারের মূল প্রতিপাদ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। আর আওয়ামী লীগের আমলে আমরা সেখানে সাড়ে ভর্তুকির পরিমাণ 25,666 কোটি টাকা আমরা ভর্তুকি দিয়ে নির্ধারণ করা হয়েছে বেশ কিছু লক্ষ্যমাত্রা। এগুলো হচ্ছে 2030 সালের মধ্যে চরম দারিদ্র দূর করা, 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, 2041 সালের মধ্যে দারিদ্রের হার 3% নামিয়ে আনা, এছাড়া 2030 সালের মধ্যে 40,000 এবং 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা, সুযোগ সৃষ্টি করার কার্যক্রম অব্যাহত রাখব, পথ শিশুদের পুনর্বাসন, নিরাপদ আবাস, তরুণ ভোটার সহ অন্যদের কাছে টানতে ইশতেহারে বেশ কিছু বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নিম্ন আয়ের মানুষদের জন্য স্বাস্থ্যসেবা সুলভ করা, যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে বিনিয়োগ বাড়ানো, কৃষির আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানো সহ ব্যাংক সহ আর্থিক খাতে সক্ষমতা বাড়ানো, পেনশন ব্যবস্থায় সবাইকে যুক্ত করা, আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা এবং সন্ত্রাস রোধের প্রতিশ্রুতিও দিয়েছে আওয়ামী লীগ। নিজেদের ভবিষ্যৎ জীবন সুরক্ষার লক্ষ্যে এই সুযোগ সকল নাগরিকদের গ্রহণ করতে আমি আহ্বান জানাচ্ছি। দুর্নীতিরোধে জিরো টলারেন্স নীতি এবং সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় কমিশন গঠন সহ টেকসই উন্নয়ন বাস্তবায়নে নতুন কৌশল নেয়ার প্রতিশ্রুতি বজায় আছে ইশতেহারে। রয়েছে প্রবাসীদের আইনি সহায়তা এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর কথাও। রাজধানী থেকে গ্রাম পর্যন্ত নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে ক্ষমতাসীন দল। নারী শিক্ষা প্রসারের সঙ্গে সংগতি রেখে উপবৃত্তি বৃদ্ধি অব্যাহত থাকবে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।